জোহর নমাজ বারো রাখাত আওখানাই আমরা ফলি না, বহুত মানুষ আসুন ফাঁস অক্তর মাঝে এক অক্টু ফলে না। আর সাই সত্তর রাখাত নফল নমাজের সব, তাও কোন নমাজ? যে নমাজ আল্লাহর গেছে গ্রহণযোগ্য কবুল হয়ে গেছে ও নমাজের সব হক সুবহানাল্লাহ। আসলে তো আমরা দেখতে পাইয়ার না, কিছু মানুষে এখন কইবা তেয়ার তো নমাজ পড়াও লাগতো না, নমাজ পড়াও লাগতো না, রোজা রাখাও লাগতো না, খালি দিনের মজলিশ গিয়া খতবিল গিয়া বইমু আর তো সত্তর রাখাত নফল নমাজের সব পাইলি মু আর লাগতো না, ইলা কইলে হইতো না। এটা হইলো নফল আর এটা হইলো ফরজে আইন। যে পাঁচ অক্তর নমাজ আল্লাহ তবারক তাআলায় আমরার উপরে ফরজ করছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাকে মেরাজ নিছিল, মেরাজ নিয়া আমি মেরাজের ঘটনা কইতাম সাইয়ার না, মেরাজ নিয়া এই নমাজ আল্লাহ পাকে দান করছেন। পয়লা পঞ্চাশ অক্তর নমাজ আল্লাহ নবীর উম্মতর লাগি দিছিলা, কিতার লাগি? নবীর মন দে খুশি করবার লাগি হক সুবহানাল্লাহ, কিতার লাগিয়ে? যদি কোনো কুটুম্বাড়ি যদি আপনি যান আর হুড়ুমুড়ু যদি বিস্কুট একটা লইয়া যান, কুটুমর মন খুশ হয় না, ওই নি খুঁজাই কুটুমর মন খুশ হইব নি। আপনি গেছেন কুটুম্বাড়িত আর কুটুমুটি বিস্কুটের প্যাকেটে গুজ দিলে ইহা যাহাইন, সে কুটুমে দেখিয়া মনে মনে গাইলেই আর কইবা বলে ও দেখো আইসে খাইতে করি আর আনছে কুটুমুটি বিস্কুট হইব, কইবেন না তে এর লাগিয়া আল্লাহ তোমারক তাহলে যদি ফয়লাও ফাঁস অক্তর নমাজ যদি নবীজিরে যদি দিতা তে তুলা দেখা গেল অনে নবীর মন দুর্বল হইল অনে, এর লাগিয়ে আল্লাহ তোমারক তাহলে কিতা করছুন পঞ্চাশ অক্তর নমাজ দিছুন তোমার উম্মতর লাগে কো সুবহানাল্লাহ। নবীজি বড় খুশি হইছুন, খুশি হইছুন বলে আল্লাহ আমার উম্মত রে পঞ্চাশ অক্তর নমাজ দিছুন, পঞ্চাশ অক্তর নমাজ যে দিছুন আল্লাহ বাকি। এখন নবীজিয়ে তো এখান বুঝতরা না যে আল্লাহর বন্দা হলে এই পঞ্চাশ অক্তর নমাজ ফলবার না, এখান তো নবী বুঝছেন না, নবী বুঝছেন যে আমার উম্মতে করবা পঞ্চাশ অক্তর নমাজ ভাইছুন বড় গাইত লইছুন। আর আইত্রা আল্লাহ তো জানত্রা আমরা সে কিতা করমু দুনিয়ায় না করমু, সে পঞ্চাশ অক্তর নমাজ ভরমু সে না ভরমু, আল্লাহ আলিমুল গাইব আল্লাহ সমস্ত জানার বাদে কইলা নবীর তো মন খুশ হয়ে গেছে গিয়া এখন অন্তাকে ক্ষমাইবার লাগিয়া আল্লাহকে হজরত মুসা আলাইহিস সালামের লগে আসমান নবীর সাক্ষাৎ করাইলা হক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে নবীজির লগে সাক্ষাৎ করলাম আর করিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো যাইত্রা জমিনের মধ্যে আপনার উম্মতর লগে কিতানিত্রাম। নবী যে খুশি হইয়া কইলা আল্লাহ পাকে আমার উম্মত রে পঞ্চাশ বক্তর নমাজ দিছেন হক সুবহানাল্লাহ। নবী মুসায় কইলা ও মোহাম্মদুর রসুল্লাহ দোয়াই আল্লাহ তুমি দৌড়িয়া যাও অন্তাকে ক্ষমা হাও, ইতায় পঞ্চাশ অক্তর নমাজ ভরিতা নাই আর খাল কিয়ামত দিন সারা জাহান্নমী হইবা জাহান্নমী হইবা, আপনি যাও গিয়া জলদি ক্ষমাও, আমার উম্মতে মাত্র দুই অক্তর নমাজ ওখানে ভরিছুন না, আমার কৌমে দুই অক্তর নমাজ ওগুলো ভরিছুন না, তুমি জলদি যাও ক্ষমাইয়াও। নবী আলাইহিসসালামে বাবলা মনকো হাসাও পঞ্চাশ অক্তর নমাজ ও গেলা গুড়ি আল্লাহ পাকর কাছে গিয়া কইলা ও আল্লাহ অন্তাকে তোলা আর ক্ষমাইয়া দেখা, আল্লাহ কইলা ফাঁস অক্তর নমাজ আচ্ছা ক্ষমাইলাম যাও ৪৫ অক্ত লইয়া যাও। আইসুন নবী মুসা আলাইহিসসালামে কইছেন আবার যাও, এই মতো নবীজিরে নয়বার ঘুরাইয়া দিছেন বলে যাও হালি ক্ষমাও ক্ষমাও, নয়বার যাবার ভরে পাঁচ নগুণ ৪৫ অক্তর নমাজ আল্লাহ ক্ষমাই লইছেন, রইছে শুধু পাঁচ অক্তর নমাজ, রইছে শুধু পাঁচ অক্তর নমাজ। আমার ভাই অকল বুজুর্গ হল ও পাঁচ অক্তর নমাজ লইয়া বার ভরে নবী মুসা কইলা ও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আবার যাও আরো ক্ষমাও, ইতা উম্মতে ফলিতা নাই আদায় করতা নাই। নবী যে কইলাও নবী মুসা আমি আল্লাহ পাকর কাছে তোমার কথা শুনি শুনি আমি নয়বার গেছি ৪৫ অক্তর নমাজ আল্লাহ আমার উম্মত রে ক্ষমাইয়া দিলাইছেন আর রইছে মাত্র পাঁচ অক্তর নমাজ,
আর এখন যদি আবার যাই তাহলে আল্লাহ কইবা আর নমাজ নাই। এবার আরো ফার্স্ট শেষ, আর পঞ্চাশ নমাজ আর রয়েছে নি। দশবার যদি নবী যান তে ফাঁস ফাঁস করি হইলে ফাঁস দশে পঞ্চাশ, আর নমাজ লাগতো না যাও গিয়া। আমার উম্মতর লাগে বাদে আমি আল্লাহর কাছ থেকে কিতা লইয়ে যাইম ও থাক আমার ও ফাঁস অক্টুবালা। আল্লাহ পাকে জানতরা যে আমার নবীর উম্মতে ফাঁস হতর নমাজ অনু থাকবো, আর নবীর এই ফিরিয়া রিটার্ন মুসা কইত্রা কিন্তু নবীজি আর গেছই না। নবীজি যখন ফাঁস হতর নমাজ লইয়া আইরাম আল্লাহ রব্বুল আলামিনে কইলা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসাই ন কইলা তুমি আর একবার আইবার লাগি তুমি আইলাই না, আগে কইছই জবার কইছে নবার তুমি আইছো আর এখন তুমি আর আইলাই না। বলে আল্লাহ এখন আমি আইছি না ও কারণে, যদি আবার যাই তাহলে তুমি আবার ফাঁস কমাইলেইলে আর জিরো তাই যাইব গিয়া, আর আমার উম্মতর নমাজ নাই, এর লাগে আমি গেছি না। আল্লাহ কইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানিয়া রাখো তোমার উম্মতরে আমার কুদরতি জবান দিয়া পঞ্চাশ অক্তর নমাজ কইছিলাম, আর মুসার কথা শুনিয়া তুমি আবার আমি ৪৬ অক্তর নমাজ আমি কনসিডার করিয়া দিছিলাম। ও নবী তোমার উম্মতে যদি ৫ অক্তর নমাজ যদি ছয় ফলিলায় আমি আল্লাহ পঞ্চাশ অক্তর নমাজের সওয়াব দিমু। আল্লাহর কুদরতি জবান দিয়া কইছুন পঞ্চাশ, গাইত বড় রইছে কিন্তু দেখার যদিও হুরু হইছে সব সমান রয়েছে খোকা সুবহানাল্লাহ। খোয়ার উদ্দেশ্য হইল ওখান বাই হল বুজুর্গ হল, এখন যদি আমরা এক অক্তর যদি নমাজ ভরি, এক অক্তর যদি ফজরের নমাজ যদি ভরি, আল্লাহ পাকে আমরার নামায় আমলের মধ্যে ১০ অক্তর ফজরের নমাজের সব লেখিয়া দেওয়াইন খো সুবহানাল্লাহ। যদি আমরা এক অক্ত রুজুর নমাজ যদি ছয় ভরি, আমরা নামায় আমলের মধ্যে ১০ অক্ত রুজুর নমাজের সওয়াব আল্লাহ দিয়া দিন। আমার ভাই হল আমার বুজুর্গ হল, আমরা আল্লাহ অত রহমান অত রহিম অত দয়াল অত করিম, শুধু বন্দায় হালি করতে চাও আল্লাহ তারে বাড়াইয়া দেয় হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া এই দিনের মজলিসের মধ্যে আমরা আইতে দিল আগুয় না কিতার লাগিয়া, আমরার মনে চায় হতা যে ইকান গিয়া হুদা ফাইতাম না, গিয়া আমরা হুদা ফাইতাম না, এর লাগিয়া মানুষের দিল আয় না। এখন যদি কোনো এলান না করিয়া হালে খানে খানে একজনে আরেকজন যদি কইতায় বলে ফুবজারুনি ফুবজারুনি তফিজুল কোরআন হাফিজিয়া মুদরসার বাসরি জলসার আজ বদরবা আইবা সিরাজ ভাই আইবা আর যতজন দিয়ে আইয়া ফাইবা সারারে এখন গরমর দিন আর মশুরির দরকার, গতিকে এখন করি মশুর দিবা। ওখান যদি আজ খোলে খোলে খানে খানে যদি আওয়াজ হইতো তো ই প্যান্ডেলে ই রাস্তায় জায়গা হইলা না, হইলা নিয়ে এখন চাই জায়গা হইলা নিয়ে নে, শুধু এক মশুরির লাগিয়া। তাও যদি হওয়া হইতো যে এক পরিয়ালে মাত্র এখান দেওয়া হইব দোকান না, তাহলে দেখলা না বাপুয়া তিনজন থাকলে তিনজন তিন ভরিয়া লই গেলা হনে, ওইলা না নিয়ে তিনজন তিন ভরিয়া লই গেলা ও খাইল আমার মসজিদ। সমাজের মধ্যে গড় বেলেগ করা হয়েছে, কিছু হুয়াই নাগলা হয়েছেন নানি মা বাপ খাওয়াইতে না, তারা মানে বেলেগ হয়ে গেছেন গিয়া কমিটির মানুষে তদন্ত করিয়া দেখছেন বলে এই ফ্যামিলির মধ্যে তিন চুলা হয়ে গেছে গিয়া তিনজনের নাম উঠাই দিয়েছেন বেতনের লিস্ট। বাপ হাইয়া গরম দেখলাম কয়েকজন বাপ হইয়া গরম হয়ে গেছে গিয়া, হে খারে জিকাইয়া আমার হুয়ার এই বেলেগ দল্লায় আমি আমার তো একলগে বেদিনতে রান্না বাড়া লইয়া দরবার হরণ করি আমি এমনি চুলা বেলেগ করে দিছি, আমি কিন্তু ইকানের মধ্যে আমি বেলেগ করছি না, ইনো বেতনের লিস্টের নাম বেলেগ করিও না, চিন্তা করো। আর যদি খোয়া হইতো বলে এখন মসজিদ থাকি কোনো জিনিস দেওয়া হইব যতজন চুলা ততজনে ভাইবা, তে কইলা না আমার হুয়া আমার তিন চুলা তিনজনে ভাইতাম আসলাম তিনজনে ভাইতা কইলা না নিয়ে তো ওলাও যদি খোয়া হইতো বলে আজ যারা হাফিজিয়া মুদরসার জলসার মধ্যে যাইবাই যারা সুলা বেলেগ আছে এরা আপনার এক পরিয়ালের মধ্যে এখান মশুর ভাইবাই, তাহলে বাপা তিনজন থাকলে কইলা না আইয়া কইলা না বলে আমরা তিন খান দেও কইলা না নিয়ে কইলা না নিয়ে মাত বুঝতরা নি আপনার আমার কিতার লাগিয়া তিন খান মশুর দিলে বাপা তিনজনে তিন খান ফাইলিম ফাইমু নানি। কিন্তু আমার বাই হল আমার বুজুর্গ হল আজ
দুনিয়ার লুবে এক মশরির লাগিয়া, কিন্তু ইকান মানুষে ভাবের না। আজ একজনে মশরি এখান যদি আমারে দে, মশর ওখান ঠেঙ্গাইয়া রাইত আমি হুতিতাম ফার্মু কিনা, ইকানোর বিশ্বাস আসেনি আসেনি কোন চাই। কিন্তু লাগে হালি লাগে হালি আমার লাগে আমার লাগে এর লাগি ভাই অকল বুজুর্গ হল আখেরাতর বস্তু দেখতে পাওয়া যায় না। আমি আপনারা সামনে এক ওয়াকে আগু হই আর আমি আয়াত পড়েছি আর হদিস পড়েছি, মাশাল্লাহ ফয়লা মানুষ একারে খম দেখিয়া মর মন দুর্বল হয়ে গেছিল গিয়া, কারণ খম মানুষের সামনে কিতা লাগি মা তো আয় না, এখন মাশাল্লাহ বাক্কা মানুষ আই গেছেন গিয়া। ও আমি আয়াত আর হদিসর মাত আলোচনা করিলিমু, এর আগে তুলাও খান বুঝাইতাম সাইয়ার যে আখেরা তোর বস্তু দুনিয়ায় দেখতে ভাইতাই নাই, কিন্তু দুই চোখ মুজার ভরে দেখতে ভাইবাই হি সময় হস্তাইবাই, যেদিন আপনার বিল্ডিং তাকিয়া যেদিন আপনার আসাম তার গোর তাকিয়া আপনারে আমারে বার করিলেই বা সারা থইয়া কমরোর খরদনি গেছা পর্যন্ত খাটিয়া রাখিয়া আর শুধু খাপনার খাবার তিন কান ভিন্দাইয়া বাড়ির তাকি যেদিন বার করবা ও দিন নিয়া বাড়ির তাকি নিয়া যখন খবর নিয়া থইবা ও দিন বুধ ভাইবা যে তহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার জলসাত বইসলাম খতকান ভাইছি আর বইসলাম না কতকাল লস হইছে ওই দিন বুঝতে ভাইমু। এর লাগি আমার ভাই হল আমার বুজুর্গ হল বাদশাহ হারুন রশিদর বিবি আসলা জুবেদা, জুবেদা রাস্তার মধ্যে দেখলা এর দরবেশ বেটায় আপনার বালি দিয়া দোকান ঘর বানাইয়া বই রইছে। বিবি জুবেদা কইলা ও ভাই তা কিতা বলে তার জন্য তোর ঘর হোক সুবাহান আল্লাহ, ইতা কিতা বলে তার জন্য তোর ঘর। বিবি জুবেদা কইলাম ইতার দাম হতো বলে তোমার গলার মধ্যে 1,00,000 টাকার হার আছে, যদি একসা হার দেও তাহলে এক গড়ের দাম হইব। বিবিয়ে চিন্তা করলা যে হাসাও যদি বেটার জন্য তোর বেটিন তোর আবার দিল বড় নরম, দেখিও এর লাগি ফেরিয়া লাইনতে বেটিন তোর ফোটাইন বড় জলদি বাড়িত লইয়া যাইন ইটা ইটা লইয়া যাইন, বেটাই লইত নাই যে জিনিস কিন্তু বেটিয়ে দেখবাই লই লইব, লাগে বেটার লগে মিশা মাতি লইব, 10 টাকা দি লইলে কব 5 টাকা দি লইছি, বেটার মন দুর্বল করবার লাগিয়া কবে রে তুমি বাজারতে গেলে কত দিলা এনে, বলে তুই তো 8-9 টাকার সময় দিলে নানি, বলে দেখছো আমার ফেরিয়ালাই মাত্র 5 টাকায় দিয়া গেছে, তুমি আনলে তো বেশ দিলা নে আমি লইছি সমাইয়া। তো খোয়ার মতলব হইল যে বিবি বেটি মাংসর দিল নরম আর দরবেশ বেটাই যখন কইছি কান জন্নতর গর তান দিল আইছে রে, যদি আল্লাহর জন্নতর গর হই যায় তে আমি যে এখন 1,00,000 টাকার হার ফিন্দিয়ার আজ যদি এখন মরি যাই গিয়া আমার স্বামী তো হার কুলিয়া নিবা গিয়া না নিতা নাই নিবার না নিতা নাই, মরিয়া হারলে বেটিন তো যত বেটিন তোর গয়না ফাতির লগে বেটিন তোর তুলা মায়ার বেশি থাকে, যত গয়না তার দেখবা থাকলেও আরও লইতা চাই, সোনার গয়না পাতি থাকলেও গিলটি ওটা দেখলেও মানে বেদিন তোর মন আগবা গয়না পাতি ভিন্দাত বেদিন তোর মন আকর্ষণ হয়। এর লাগি ভাই অকল বুজুর্গ হল বিবি ওখান চিন্তা করলাম যে আমি আজকে গলার মধ্যে হার লইয়া গুড়িয়ার, যদি আমি এখন মারা যাই তাহলে আমার গলার হার কুলিয়া লইয়া যাইবা গিয়া, আর যদি আমি এই হার দিয়া আল্লাহর জন্য তোর ঘর যদি আমি কিনিলাই তাহলে আমার হারর অভাব হইত না। ওই বনি কোন চাই, কারণ নবী যে ফরমাইছেন জন্নতি মানুষে যে জিনিস যে মুহূর্ত চাইব লগে লগে তার সামনে ভাইব সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামে ফরমাইছেন জন্নতি মাংসে জন্নতর মধ্যে জন্নতর বাগানের মধ্যে আপনার আটিব গাছের মধ্যে আপনার ফল লটকি লটকি রইব, দেখব মন চাইছে ফল খাইবার লাগিয়া আর দেওয়া লাগতো নাই মনও আইছে ফল খাইবার লাগি, লগে লগে আপনার গাছের ডালে ফল আনি মুখের সামনে ধরি দিব সুবহানাল্লাহ। এখন যদি সে আপনার যদি মন যায় একটা ফল খাইতায় তো ওলা গাছের ডালে কইব নি বলে তে মানে মানুষটা চাইছে খাইতো তার মুখের দ্বারা যাই গিয়ে কইব নি, আপনি কষ্ট করা লাগবো গাছে উঠা লাগবো নাইলে কুটা দি বালিয়া ফাড়া লাগবো ফাড়িয়া বাড়িত নেওয়া লাগবো এগুলো দা দিয়া সুলানি লাগবো বা খটারি দি সুলানি লাগবো বা দিয়ে আপনি খাওয়া লাগবো। নবী আলাইহিস সালামে ফরমাইছেন যারা জন্নতি বনি যাইবা গিয়া এরা সুলানিও লাগতো নাই আর দিয়া ধরাও লাগতো নাই, যদি কয় বলে আমি আর দি ধরতাম নাই ফল অটোমেটিকলি গাছের ডালটাকে সুলি সুলিয়া আমার মুখের মধ্যে ঢুকি যাক।
আল্লাহর মায়ার যারা ওই ব্যারারে আল্লাহর জন্নত দিবা, আর ইরাদা করার লগে লগে হে আপনার সামনে ফাইব সুবহানাল্লাহ। তা আমি হিবায় মাত্র যাইয়েন না, আমি আয়াত আর হদিস তৈ দিছি আলোচনাত আইজিয়ার গিয়া ও সঙ্কে ফোকান বুঝাইতাম সাইয়ার। আজ দুনিয়ার বস্তু দেখিয়া মানুষ পেরেশান পাগল, আখেরাতুর খোতা, নবীজির খোতা, আল্লাহর কোরআনের খোতা হুনার বাদে মানুষ আগ্রসর হয় না কি তার লাগি দেখতে পাই না করি। এর লাগি বা যখন বুজুর্গ হল ও বিবি জুবেদায় বাবলা যে আমি গলার মধ্যে লাখ টাকার হার ভিন্দিয়ার, এখন যদি আমি মারা যাই তাহলে স্বামী কুলিয়া লইয়া যাইবা গিয়া গলার থাকি কুলি লাইবা, বেটি মানুষ হিসাবে শুধু খাপ না খাবলা আমারে ভাস খানি ভিনলাইবা, আর খালি আমারে বাড়ি তনে বার হরি দিবা। আর যদি আল্লাহর জন্নতর গড় হয় তে তো আর আমার কোনো জাতর চিন্তা নাই, যা ফিন দিতাম না দুনিয়াত দিলেইতাম আল্লাহর জন্নতর ঘর লইবার লাগিয়া। ও গলা তাকে হার খুলছন আর দরবেশ বেটার কইছন বাবা তুমি নেও আমার এখান জন্নতর ঘর দেও, বলে ইনো দোকান আছে যেখান লাগে এখান তুমি নেও। এখান লইছুন বাড়িত আইছুন বাদশাহ হারুনে দেখছুন, দেখিয়া কইল বিবি কিতা আনছো, বলে এখান জন্নতর ঘর আনছি বাদশাহ আসিলা, কইলা বেতিন জাত বলবো জাত দুনিয়ায় তুমি জন্নতর ঘর খানো হইলা, দুনিয়ায় পাইবার কোনো কথা আছে না কোন চাই বেটিন বড় বলবো ও কি কে কইয়া ফার্ম দিছে জন্নতর ঘর কইছে ও লইয়া আইছো বিবি, ইকান যদি আমার খেয়েও যদি এমনিও দিত আমি বইয়া আনলাম ন, আচ্ছা লইয়া আনছো না এমনি আনছো, বুঝলে না লইয়া আনছি, বুঝলে কত দি লইয়া আইছো, হ্যাঁ এতমিনান আইছে যে আল্লাহর জন্নতর ঘর ও কইলা কত দিয়ে আনছো, বাবলা মনে হয় 10-20 টাকা মনে হকুন, ঠিক আছে যাক বিবিয়ে 10-20 টাকা দিলেই চুন দেখা বড় কথা নাই, কিন্তু বেটিন যে বলবো ওখান আমি কইয়ার, কইলা বিবি তুমি কত দিয়ে আনছো, বলে আমার স্বামী আমার গলার 1 লাখ টাকার হার দিয়ে আমি কান লইয়া আনছি, যেমনে হুঞ্চন বাসার মগজ গরম হয়ে গেছে ওইবার কথা নানি কো যাই, ওইবার কথা নানি যে গড় এমনি দিলেও নিত না খেয়েও আর 1 লাখ টাকার হার দিলাইছো বিবি খরচ গিদা, বাচ্চার গরম মিজাজ দেখিয়া বিবিয়ে চিন্তা করলা যে আমি যে যদি আমার স্বামীর মন যদি নারাজ হরিলাইছি আমি যে কাম করছি এই কামর উচিলায় আমার স্বামীর মন নারাজ হয়ে গেছে গিয়া, আমার স্বামী যদি আমার উপরে নারাজ হয়ে যান তাহলে আল্লাহর জন্নত ভাবা দূরের কথা, জন্নতর বাতাসে ভাইতাম না। দেখছো দিনদার নেককার বেটিন তোর অবস্থা, আমরার বেটিনতে স্বামী অগলরে এখন তো বেটিন তোর ওয়াজ করার কথা নাই, আর করলেও তা বেটিনতে হুনতা নাই, মেহমান কুটুম খাবাইতা করিয়া রান্না বাড়ার ব্যস্ততা, যাই হোক তবে ওখান কইলা মারি যে স্বামী বস্তু কি জিনিস বিবি ওখান বুঝছন, বুঝিয়া লগে লগে দিও ভাও বেরিয়া দর্শন আর খান্দন আরম্ভ কর নার কন স্বামী আমি এক ভুল করিলাইছি, নিশ্চয় আপনার আমি জিকাইয়া কাম করতাম আসলাম, বেটাই যেমনে জন্নতর ঘর হয়েছে আর আমার দিলের মধ্যে আই গেছে গিয়া, আল্লাহর জন্নতর ঘর যদি ওই যাইতে লইলাই আমি ভুল করিলাইছি, ও স্বামী তোমার দিও খান ভাত ধরে হইয়ার স্বামী তুমি আমার উপরে রাজি হই যাও, তুমি যদি আমার উপরে যদি নারাজ হয়ে যাও ও স্বামী দু জাহানের বাদিশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইছেন যে বেটির উপরে তাইর স্বামী নারাজ থাকবা ই বেটির নামাজ রোজা হজ যাকাত কুনতা আল্লাহর কাছে কবুল হইত না। মা বই নকল যদি বাড়িতে হুন্ডায় তে তোলা খেয়াল করিও স্বামী কি জিনিস ওখানটা বুঝিলেইও, দিনদার বেদিনতে বুঝিলাইছন স্বামী আমার উপরে নারাজ হয়ে গেছেন গিয়া, এর লাগি আল্লাহর জন্য তোর ঘর লইলেও আমার কাম হইত নাই। অন্য হাদিসের মধ্যে নবী যে ফরমান যে বেটির উপরে তাইর স্বামী থাকবো নারাজ ই বেটির মৌতর সময় মুখে দিয়া কলিমা বার হইত না। এখন আউজবিল্লাহ আজকাল শতকরা প্রায় 90% গরর মধ্যে স্বামী অকল বিবি অকলর উপরে নারাজ,
কেল লাগি মাত কতাল লাগিয়া কোনো খামল লাগিয়া বেটিনতে স্বামী অকলরে দাম দেন না, সরকারে ফেসিলিটি দিলাইছে এর লাগি বেটিন আসমান ফাইলেইছুন গিয়া। যাই হোক, আমি আর বেটিন তোর ওয়াজ করিয়ান না, আমি ওখান বুঝাইতাম চাইছি। বিবিয়ে স্বামীরে আপনার ফাঁক ধরিয়া খান্দিয়া খুশি করিলাইছুন, স্বামী খুশি হয়ে গেছেন গিয়া। যত নমুনার আলুয়া বেটক বেটিয়ে যদি ছয় বেটার ফাঁক ধরি যদি খান্দে, তাহলে যত নমুনার আপনার যত নমুনার বেটা আলুয়া হোক, কিন্তু বেটির খান্দন দেখলে তার মায়া লাগি যাইব, লাগব না না। বাদশাহ হারুনে ক্ষমা করে দিলেইছেন, ক্ষমা করে দিলেইছেন। দিয়জন বিছনার মধ্যে রাইত গুমাইছেন, গুমানির ভরে অনেক নমুনার খাপ দেখুন মানছি। বাদশাহ হারুন খাবো ফল্লা আর খাবো ফরিয়া দেখুন যে ওলা এক ময়দানে দিয়া ওলা এক বাগানে দি যাইতরা যত আগে দি যান অত হালিবালা লাগে খোসবানাল্লাহ। যত ফল ফুরুট বাগান সামনে দিয়া ইনো সামনে একটা, আগে দি গেলে আরও সুন্দর আর একটা। অন্য জায়গাত নবী আলাইহিস সালামে ফরমাইছেন, একজন জন্নতি মানসর লাগিয়া জন্নতর সামনে সাতটা গেট বানানিব হোক সুবহানাল্লাহ, সাতটা গেট দেবাইব। যেলা আজকে আপনারা কেন এক জলসার মধ্যে আইবার লাগি সামনে একটা গেট দিছেন, দিছেন নানি আদরণী হিসেবে একটা গেট দিছেন নানি, ওলা আল্লাহর মাহবুব বান্দা যারা জন্নতি হইবা এরারে ফিরিস্তায় জন্নত লইয়া যাইতে সময় সাতটা গেট রাস্তার মধ্যে বানাইবা আদরণীর লাগি হোক সুবহানাল্লাহ। সাতটা গেট বানাইবা, প্রথম গেইটো যখন যাইবা এই গেইটোর এই সৌন্দর্য আর এই অবস্থা দেখিয়া আল্লাহর বন্দায় তো কোনোদিন জন্নত দেখছই না, কইবা মনে কখান জন্নত গিয়াও কইবা বা বড় হেরান হয়েছি কিয়ামতর ময়দানর ই অত অবস্থার মাঝে আইসি তো জন্নত ফাইলেছি অনুভূতি রই জাগা করিলাই। ফিরিস্তা কইবা আরে বা ইনো জাগা করো কিতার লাগিয়া, বুলে না তো জন্নত তো আই গেছে নানি, বুলে না না ইকান জন্নত নাই, ইকান হইল জন্নতর আদরণী গেট, জন্নত আবো আগে দিয়া কইবা হো তে আচ্ছা মনে হ ইকান গেট আচ্ছা আগে দি জন্নত। দুই নম্বর খান গিয়া দেখবা এক নম্বর যেখান দেখি আইলা হিকানটাকে আরও সৌন্দর্য দিয়া সাজাইল ভাড়াইল, কইবা তো হিকান মনে হ গেট আর ওখান জন্নত, ও চাইবা অনুভূতি রইতা ফিরিস্তা কইবা আরে বা ইনো হুতো গিতার লাগিয়া ইনো জাগা জোগা করিলাও গিতার লাগিয়া, বোলে অনু কইলা নু জন্নত, বোলে ইকান জন্নত নাই জন্নত আরও আগে দিয়া, বোলে আগে নকইলা হিকান গেট আর ইকান আগে দি জন্নত, ও তো হিকান গেট মনে করিয়া ওখান জন্নত মনে করলাম, বোলে না না এই মতো তুমি সাত খান গেইট ভাইবা সাত খান গেইট ভাইবা এর বাদে জন্নত। ভাই হল বুজুর্গ হল এই জন্নত আল্লাহ বাকে বানাইছেন আল্লাহর বন্দা হলর লাগিয়া, এখন দুনিয়ায় তো দেখি আর না বুধ ভাইয়ার না খেরো যদি সে বালা সাজাই এখান বিল্ডিং ঘর বানায় সবে ওলা আপনার চোখ তুলি তুলি চাই চাইনি না না চাইনি না না, কিন্তু জন্নত খামাই করতে হইলে দুনিয়ায় তাকিয়া যদি সে খামাই করো দুনিয়ায় তাকে খামাই করা লাগবো কিনা আল্লাহর কোরআনে যেখান কইছে ওখান দিয়ে মানিয়া আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে তরিকা হিসাবে বাতাইয়া গেছেন ও তরিকা মানিয়া যে বেটার যে বেটি চলবায় দুনিয়ার জিন্দগি তো সামান্য হয় একদিন, সামান্য হয় একদিন জানি না কে কত বছর বাঁচিমু, দুনিয়ায় আওয়ার সিরিয়েল আছে যাওয়ার কোনো সিরিয়েল নাই, যাওয়ার সিরিয়েল আছে নি আবার কিন্তু সিরিয়েল আছে, আবার সিরিয়েল আছে না নি আইতে সময় আগে আমার বাবা আইসন বাদে মা আইসন বাদে বড় ভাই আইসন বাদে আমি আইছি এইভাবে সিরিয়েলে আইছি না নি, কিন্তু যাইতে সময় সিরিয়েল নাই হয়তো বাবাও রইবা মাইও রইবা বড় ভাইও রইবা আমি হুরু ভাই আগে ফাঁকে থাকি আমি বিদায় যাইমু গেইলা অন্যি না না অন্যি না না, গতিকে আওয়ার সিরিয়েল আছে যাওয়ার কোনো সিরিয়েল নাই। ভাই অকল বুজুর্গ হল মা বনি নকল এই মতো দুনিয়ায় তাকি যাইমুগি যখন বাড়ির তাকি আপনারে আমার এবার করে দিলাইবা কবরের মধ্যে যাইমু তখন আমরা দেখতে ভাইমু যদি আল্লাহর কোরআন দে আর নবীজির ফরমান দে নবীজির তরিকারে যদি সয় মানিয়া যদি দুনিয়ার জিন্দগি যদি চলছে তাহলে মৌত থাকিলেয়া এখানে হাসর পর্যন্ত আমরার শান্তি হোক সুবহানাল্লাহ। আমি হইয়েন না দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, তো আমার মাছ জার্গি ফাতারে দিয়া আমি ওখান বুঝাইয়া আয়াত আর হদিসর মাতো আইতাম। ভাই অকল বুজুর্গ হল ও আপনার বিবি জুবেদায়
খাব বিবি জুবেদায় আপনার ক্ষমা লইলা আবার শাহরুন খাবার মধ্যে ফললাম, দেখলা যত আগে দিয়ে যাইন অত সুন্দর সুন্দর ফল ফুরুট, অত সুন্দর সুন্দর বাগান দেখি হালি মন যায় আগে দিয়ে যাইবার। যত বালা লাগে জিনিস অত মানুষ অগ্রসর হয় নাই, ওই নানি কোন চাই আপনারা কিছু মাতিবে আমার লগে, একবারে দিয়ানা মাতি বই দিন জুম মারিয়া তে বুধভাই মু মনে কো আপনারা আমার বাসা উসাই তা বুঝতে না, আপনারা ওইলা গিয়া মদিনার মানুষ আইসন আপনার জুরিয়াত, আর আমি ওইলাম গিয়া আপনার ও ডবখার মানুষ, আর গিয়া এখন আপনার লগে মাতি আর আপনি ওখান তা বুধভাইতে না কল্লা জারাইয়া উম আ করিয়াত তেল লাগি বাই অকল বুজুর্গ হল। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফরমান, জন্নতর মধ্যে যত জিনিস দেখবাই দেখিয়া শেষ হইত নাই, যত দেখবাই দেখলেও বুড়া লাগত নাই আরো দেখবার মন চাইব। বাদশাহ হারুনে দেখি দেখি আগে দিয়া গইলা, আগলিয়া গিয়া দেখুন মাঝে অত সুন্দর এখান গড়, যেটা বাদশাহী জীবন ইলা গড় দেখছুন না, ইলা গড় দেখছুন না, গড় দেখিয়া বড় খুশি হইলা, আর খুশি হইয়া কইলা যাই চাই গড় খান কোন বাচ্চা বানাইলা, ওখানোর ডিজাইনটা তোলা স্নেপটা তোলা লইয়া দেখি আমি ওলা খান বানাইতাম পারিনি। আগে দিয়া গোয়েন দেখুন গড়ের মধ্যে আপনার লাইট বাতি কিচ্ছু নাই, কিন্তু গড়ে আলি ঝলমল ঝলমল করে সুবহানাল্লাহ আস্তা গড় যেবা সাইন ওবা দিয়ে আকর্ষণ চোখরে আকর্ষণ করে দেখতে ভালো লাগে। দরজা খিড়কি গুলা গড়ের ভিতর লাশুনার কুরসির মধ্যে একজন বেটি মানুষ আপনার বোন আর বেটি মানুষ বোঝা বোঝা আর কুটি কুটি হুরু হুরু হুতায় বেটির ফাউটি ভিড়া মাথার মধ্যেও কোন সাইরা চুল টানিয়া দিতরা যত পেরেশানির মধ্যে তখন বাড়ির মধ্যে আইয়ারলে দেখবা হুরুতা যদি গোত্রটি বোন মাথা যদি কাজ আইন অটোমেটিকলি ঘুমায় আইন না না ঘুমাইন না না তো বিবিওলা ঘুমাইছই আর হুরুতায় ফাউটি ভিতরা মাতার চুল দরিয়া টানিতরা আর শৈল্যর খেজমত কররা দেখিয়া কইলা বাপ রে মনখ ও বেটির গড় রখার তোলা আগে দিয়া কইলাম আগইয়া দেখনি বেটি তৈলা গিয়া আমার জুবেদা, ই বেটি হইলা গিয়া আমার জুবেদা, যখন দেখলা তান ফরিবার তান জুবেদা দেখিয়া তখন মন আরো খুশি হইল বলে যাক এখন ই বেটি তো আর বেগেনা বেটি নাই, ই বেটির সামনে যাইতে তো মন লাগিত আর কোনো শরীয় তোর কোনো বাধা নাই। ওখান ভাবিয়া সাইসন গড়ের মধ্যে গিয়া আমাই তা গড়ের ভিতর খান দেখতা দরজার সামনে যাওয়ার লগে লগে গেটম্যান বেটা গদা লইয়া কইল বাদশাহ হারুন খান যাইতাই বলে গড় বলে ই গড় তোমার প্রবেশ নিষেধ বলে খেনে বলে ই গড় তোমার নাই বলে ই গড় খার বলে যে বেটি গুমো দেখরা ও বেটি বলে আরে তুই চিনস নি দারওয়ান ই বেটি খে বলে আমার চিনার কথা নাই গতিকে গরুর মালিক হইল ও বেটি তুমি গরু হামাইবাই না বলে তুই জানস না এই বেটি হইলে আমার পরিবার বলে তা পরিবার আর স্বামী কোনটা আমি বুঝি না তুমি হামাইতে পারতাই নাই বলে আচ্ছা তো আমি হামাইতাম না ওন উবাইমু তুই যা গিয়া বেটিরে কইস আমার ভাই তোলা চাইতো তুই যা গিয়া বেটিরে কইস আমার ভাই তোলা চাইতো আর সাইয়া হারলে যদি বেটিয়ে কয় বলে আমি তাই স্বামী নাই তোর মনে যা চায় তা তুই আমার করিস যা দারোয়ানে কয় আমি গিয়া বেটির আরামর গুম ভাঙ্গিবার ই ফাওয়ার আমার নাই বলে তা আমি ডাক দেই বলে ই নসিল্লাইস না বেটির গুম ভাঙ্গাইস না খান বেটি শান্তির গুম পড়ছি তুই ই নসিল্লাছিল করিয়া বেটির গুম ভাঙ্গাইবে ওই তো নাই আমি দারোয়ানে দিতাম নাই বলে তুই নো যাস না মরেও যাইতে দেস না ডাকও দিতে দেস না তো দেখ আমি হামাইয়ার হামাইয়া দারো গিয়ার লই বেটিয়ে দি তার শিয়ার যদি আমার দিছে না তো তোর মনে যাক যা চা তুই তা করিলাই দারোয়ান ওই তো নাই বাদশাহ আগে দিয়ে আর কদম দিবাই না যদি তুমি আগে দিয়ে কদম দিলাও ও গোদা দেখরাইনি এক ডান্ডা তোমার খাম শেষ করিলেই মো কইয়াও যেমনে গোদা তুলা মারছে আর স্বপ্নে তো দেখতরা আর স্বপ্ন যদি খেয়ে আত্মীয় বা গুড়ায় বা কুকুরে যদি খেদায় তো উঠি আনলে কি পর্যন্ত লাগে বুধ পাওয়া যায় যায়নি না না হ্যাঁ স্বপ্ন ইলা গদা দেখিয়াম বাদশাহ হারুনের আপনার ডল লাগছে দৌড়ে উঠিছন আর এক দৌড়ে আপনার আগে দিয়ে দৌড়াইন করে দিস আইন নি গদা লাইন ইয়া মারি দেয় ও হিসাবে গুম ভাঙ্গি গেছে গিয়া
ঘুম ভাঙ্গার ভরে দেখলা চোখ মেলিয়া, জুবেদা তো আমার দ্বারোর মধ্যে বিষ্ণাত গুমোম। কিতা দেখলাম ও খেয়া লই গেল গিয়ারি, জুবেদায় যেন কইলা জন্নতর গড়, হাসাও ইকান জন্নতর গড়, হাসাও ইকান জন্নতর গড়। যদি জন্নতর গড় হইতো না সে তো আমি হামাইতাম পারলাম মনে। আসলে জন্নত যে খামাইবাই খার ইনো আর বুলে তো আমি ইবেটির জামাই, আমার বউয়ে জন্নত পাইলেছে আমিও লোকে হামাই যাই, ওই তো নাই ইনো নটেলাও, ওই তো নাই ইনো বেটিয়ে খামাইছে বেটির গড়, তুমি খামাইবাই তোমার গড়। এর লাগিয়া ওইখান হাসাও জন্নতর গড়, ও ডাক দিছন বিবি জুবেদা, বুঝিলাইছন বলে আমার বিবিয়ে যে কইছে জন্নতর গড়, হাসাও ইকান তার জন্নতর গড়। আমি আগে নেগলে কইলাম বিবিরে লইয়া আসিলাম, কিন্তু আমি খাবে দেখলাম ইকান বিবিয়ে জন্নতর গড় খরিদ করি লাইছন। ডাক দিছন বিবি জুবেদা, ডাক দেওয়ার লগে লগে বিবি ফাল মারি উঠুন বিছনার তাকি উঠিয়া দৌড়িয়া গিয়া আগে ফানির গলাস লইয়া স্বামীর সামনে আইয়া হাজির হইন গিয়া খোসবান আল্লাহ। আমি তার বেটির হল ডাক দিয়ে গুম তাকি, ডাকতে ডাকতে মরিও যাও যেদিন তব হুললেও জবাব দিত না, দিব নি বোঝাই তাও যদি ডাক খাই মারো বলে হেই শুনাস না হেলে ও তো ডাক ডাকি আর মুড়ি মুড়ি উঠিব আর উঠিয়া খাবো কিতা হয়েছে ও তো চিল্লাও খেলি বলে একুটা ফানি খাইতাম বলে লইয়া খাইলে এলে ঠাঠা বলি গেল নিয়নে ইলা বহুত বেটি নাচন বেটাইন তো কইলেইবা কইবা না নি বাদশাহ হারুনে ডাক দিছন বিবিরে, ও বিবি জুবেদা কইতো জুবেদাই ভাবছন আমার স্বামী গুম তাকে উঠিয়া ডাকিলা, নিশ্চয় স্বামীর ফানির বিভাষা লাগছে, জিকাইছন না স্বামী কিতাল লাগি ডাকিছ, আগে ফানি লইয়া সামনে আইয়া কইছন স্বামীর ফানি খাও বলে জুবেদা আমি ফানি খাইতাম না বলে তো কিতাল লাগিয়া আপনি ডাকিলা বলে তোমারে ডাকিছি ও তার লাগিয়া তুমি যে জন্নতর গড় লইয়া আনলাই ই গড় আর আছে নিয়ে খাদ খান। বিবিয়ে কইলা বেটা তো দোকান লইয়া বইছি এখান আমি আনলাম আরো খান আছে না নাই তো জানি না, যদি আরো খেয়ে গিয়া বেঠাই তো বেসাত বুঝছে দোকানদার বেঠা ইলা তো আমি জানি না নাইলে তো তোমার লাগে ওখান লইয়াইলাম মনে এখান আনিয়াও যত খান্দানি খান্দাইলা হ্যাঁ এমনে দিলেও খইজ নিতাই নাই বিষয় কিতা বুঝলাম না বলে বিবি জুবেদা বুঝবার খাম নাই ইকান খান্তনে আনসলা বলে অমুক জাগাত গনিপুর বাজারর রাস্তার খান্দাত এক দরবেশ বেটাই লইয়া বই রইছে বলে বিবি আমার লগে চলো তোরা দেখাই দিবা যদি ফাইলাই ভাগ্য চোখ করে তো ওখানে লইয়াই ভাই অকল বুজুর্গ হল ও বিবি জুবেদারে লইয়া আপনার ছুটিলা গিয়া দেখুন দরবেশ বেটা এখান গড় লইয়া বই রয়েছে এখান তো দেখবার কোনো সৌন্দর্য নাই যদিও বালা সৌন্দর্য কিছু হইতো যে সামান লইয়া তো গিয়া ইলা তো আর সৌন্দর্যরও নাই এখানে মাটি দিয়া কোনো মতে আপনার গড় এখান ভাই অকল বুজুর্গ হল বাদশাহ হারুন দে দেখাইলা বলে ও এখান রয়েছে দেখা যার বাদশাহ বড় খুশি হইলা মনে মনে কইলা যাক ওখান আমি লইলাই মো যত টেখা লাগে দিলাই মো আর আমি লইলাই মো বিবিয়ে তো এখান লই লইছন আমিও এখান লইলিম গেছন দরবেশর দ্বারের মধ্যে গিয়া কইলা বা ইতা খিতা বলে তার জন্য তোর ঘর বলে খিতা কর্তায় বলে বেছিলে ইতা বেশবার লাগিয়ে আনছি বলে আর আসে নি বলে না দোকান আনলাম এখান বেশিছে এখান রয়েছে বলে এখান কত বেশিসলাই বলে 100,000 টাকার হার দিয়ে এখান বেশিলাম বলে তে তো ওখানে দাম তোলা সমান সমান হইবে না নি এখান যদি সে বেশিছ 100,000 টাকার হার দিতে ওখানে দাম হলা ধরো 100,000 টাকার হার আমি দিলে এলাম ওখানে আমারে দিলাও দরবেশ বেটা কয় বাদশাহ হইতো নাই বলে কেনে বলে না ইকান ই দামে বিকিত না ইকান ই দামে বিকিত নাই বলে তে ধরো 2 গেছা নেও গিয়া বলে ওইত নাই 3 গেছা নেও গি বলে ওইত নাই 4 গেছা নেও ওইত নাই 10 গেছা দিছুন বাদশাহ হারুনে বেটা কই ওইত নাই বলে রে বা তুমি তোমার মুখে হইলাই 1,00,000 টাকার হার দিয়ে এখন বেশিলাই আমি 10 গেছা দিলাম 10,00,000 টাকার হার দিলাম তে বখো ওইত নাই বিষয় কিতা বলে বাদশাহ বিষয়া তাক লগিয়া যে বেটি এই কান লইয়া নিছে ই বেটি এই গড়র খদর বুঝছে না বুঝিয়া না দেখিয়া বেটিয়ে 100,000 টাকার হার দিলাইছে আর তুমি দেখিয়া পাগলা হইয়া এখন 10,00,000 টাকার হার দেরাই বাদশাহ কইলা তে আচ্ছা কত হইলে দিবে খ ই গড় কান নেবা লাগবো কত হইলে দিবে বলে বাদশাহ ইগো তোমার তুমি নিতে ফারতাই নাই বলে খেলি
বলে তোমার কাছে ই সম্পদ নাই, বলে কিতা হোস আমি ই অঞ্চলর ই দেশর বাসা আর আমার কাছে ই সম্পদ নাই, তোর কিতা লাগে হ দশ গেছা না এখন তোর কিতা লাগে হ। দরবেশ বেটা কইল বাদশাহ হারুন তুমি লইতে ভাতাই না, বলে খেনি বলে ই পর্যন্ত তোমার কাছে মাল নাই, বলে কিতার লাগি নাই, তুন কিতা চাস আমিও তা দিমো, বলে তোমার সারা বাদশাহ দিলেও ই গরের দাম হইত নাই, সারা বাদশাহ দিলেও ই গরের দাম হইত নাই, বলে কিতার লাগি রেবা, বলে বাদশাহ ও তার লাগিয়া যে গড় নিয়া বিবিয়ে তোমার ভাত ধরে খান দিলাম, তুমি কইলা এমনেও দিলে নি তাই নাই, এখন সারা বাদশাহ দিয়া ওই গড়ে ভাই তাই নাই, বলে খেনে বিবিয়ে আনা দেখিয়া এই কান আপনার এক লক্ষ টাকার হার দিলে ইশাল্লার জন্য তোর গড় বিশ্বাস করিয়া, আর তুমি স্বপ্নে দেখিয়া হামাইতে না ভারিয়া দারোয়ানের খেদা খাইয়া গুম তাকি উঠিয়াইছো এখান লই তা করি বাদশাহ হারুন তোমার দ্বারাই কান লোয়া হইত না। এর লাগি ভাই হল বুজুর্গ হল আমার খোয়ার উদ্দেশ্য বিশ্বাস আইত করিয়া ও ওকে আপনার টানিয়া আপনারা সামনে আনিয়া কইলাম, আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রে সম্মানী নবীর সম্মানী উম্মত বানাইছেন খোকা সুবহানাল্লাহ, আর সম্মানী সম্মানী বস্তু আল্লাহ পাকে আমরা রে দিছন দান করছন, সম্মানী মানুষ রে মানুষের সম্মান করে নানি সম্মানী জিনিস দেয় নানি সম্মানী মানুষ, আজকে আমি দুনিয়া হিসাবে বুঝাইয়ার আমরা বাড়িতর মাঝে বেশি আমরা মনে করি সম্মানী হইলা দামান বেটা, দামান বেটা সম্মানী নেন না সম্মানী না বুঝছেন না মনে মাত বুঝছেন নানি, এখানে যদি গরিব মানুষ হয় আর তার বাড়ির যদি দামান দেয় তার লাগিয়া সম্মানী তার লাগি দামান সম্মানী নেনি, এখন সম্মানী মানুষরে দাও অনেক থই দাও আ বউ বুঝাও ও সম্মানী মানুষ যদি এখন আপনার বাড়ি যদি আপনার দামান দেয় আর আপনার বাড়ি ফুকনশিরা রান্দা হয়েছে খইবানি বলে আমরা ফুকনশিরা খাই আর দাম ধরে দাও ফুকনশিরা খাক দিতে পারবানি দিতে পারবানি হারতা না আর না হইলেও ডিম একটা টুকাই আনিয়াও সম্মান হিসাবে দাম ধরে দিবাই দিবাই না তাই নাই দিবাই, এখন আপনার বাড়িতে আছে লে ফেকান ইকান আপনি উড়িয়া হতন আর বাকি যেটা খাতা ইটা ভাড়া 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 খাতা আপনি কইবাই নি বলে না দামান না যে চাও কা থান ভাড়া খাতা উড়ক আর আমি লে ফুরিয়া উঠিম ফারবানি কইতা মাত বুঝবার লাগে কই আর ফারতা নাই লাগে কইবা এদিন আমি লাগে ভাড়া খাতা উদিলেই মু আমার সম্মানী দাম দরে কিতা করো লে ফকান নিয়া দেও কইবাই না কইতাই নাই বিছনাওয়ালা সম্মানী হিসাবে আপনি যে সা বিছনা ধুতে রইবা নাইলে বস্তার মধ্যে খের কত হারাইয়া ঠান্ডা দিন হইতে ও খেরর আপনার বস্তার উপরে ধুতে রইবা কিন্তু দাম দরেই লাগতে পারতা না ফারবানি সম্মানী মানুষ ভাই বুজুর্গ হল হোল বালির লাগি দামান দই লাগিয়া সম্মানী আর দাম দরে যত জিনিস দিবা সারা হইব সম্মানী, দাম দর বুয়ার জায়গায় কেন দেবা লাগবো সম্মানী, দাম দর হুতার জায়গায় কেন দেবা সম্মানী, আপনার বাড়িতে সে দেখারে মশুরি গু ওগু কইবানি বলে দাম দরে গু ঠেঙ্গাইয়া দিলাই কইতে পারবানি মাত বুঝতে না মনে কো খেয়াল করবো আমি বুঝবার লাগে কই আর যে আমরা রে আল্লাহ পাকে সম্মানী নবীর সম্মানী উম্মত বানাইছেন বড় করে কক সুবহানাল্লাহ, আর সম্মানী সম্মানী বস্তু আল্লাহ পাকে আমরা দিছেন যেটা আমরার ইসলাহর লাগিয়া আমরার জিন্দগি চলবার লাগিয়া আল্লাহ পাকে দিছেন আমরার নবীজির কাছে কোরআন, যে কোরআন আজিকানে মুদরসার মধ্যে আপনার বাচ্চাইতে ফলিতরা, যে কোরআন আজ জনগণ মাদ্রাসার মধ্যে ফলাওয়ার, যে কোরআন বিশ্বর মধ্যে মুসলমান হলে এই কোরআন দিয়ে আপনার ফলিতরা, আর কোরআনে যেখান হইছে ওখান দিয়ে আপনার মানিতরা, হয়তো কিছু মুসলমান কোরআনের খিলাফ চলতরা কিন্তু খিলাফ চললে আল্লাহ পাকে কইছেন যদি তুমি তাই না আমার কোরআন দে মানো না তাহলে তোমার তান ব্যবস্থা বেলে গইব কিতা জাহান্নাম, আর যদি আমার কোরআন দে যদি সয় মানিয়া চলো তাহলে তোমার তান জাগা হইব জন্নত হোকা সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল
আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে সম্মানী নবীর সম্মানী উম্মত বানাইছেন, আর সম্মানী সম্মানী বস্তু আল্লাহ পাকে আমরারে দিছেন। কিতা সম্মানী বস্তু? যেই মতো আমরা সামনে এখন রমজানুল মুবারকর মাস, আল্লাহ পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে আল্লাহ অফার দিছেন রমজানের মাস খোকা সুবহানাল্লাহ। আল্লাহ জানুন হইলাও আমি খুঁজলাম মাত উদাই দি, আল্লাহ জানুন আমরা 50 অফ্ত নমাজ পড়া সম্ভব হইত নাই। আল্লাহ মুসারে দিয়া নবীরে গুড়াই গুড়াইয়া কিতা করছুন 5 অফ্ত নমাজ আনিয়া আল্লাহ 50 বক্তর সাব দিয়া দিছেন কোসুবাহ। ভাই অকল বুজুর্গ হল এই মতো রমজানের মাস আল্লাহ দান করছেন। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়াম, এক মাস আল্লাহ আমরার লাগি রমজানের রোজারে আল্লাহ ফরজ করছেন। এক মাস রমজানের রোজা আমরার উপরে আল্লাহ ফরজ করছেন। ভাই অকল বুজুর্গ হল কিতার লাগি রমজানের ফজিলত আমি এখন খোয়াত যাইয়েন না, এই রমজান মাসের মধ্যে আল্লাহ এক রাত রাখছেন, যে রাত ইয়া থাকলো লাইলাতুল কদরের রাত খোকা সুবহানাল্লাহ। আমরা লাইলাতুল কদর বুঝি না, কোনটা বুঝি না, আর ইকানোর দাম আর সম্মানও আমরা বুঝি না, যে লাইলাতুল কদরের রাতকুর ফজিলত আল্লাহ বয়ান খতরা কোরআনের মধ্যে, লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর, লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর, এই রাত যদি এক রাত যদি আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে যদি সহ ইবাদত করুন তাহলে আপনার হাজার মাস ইবাদত করার চেয়ে আরো বেশি বালা। সুবহানাল্লাহ, হাজার মাস মুফাসসিরিনে কেরাম হলে ইটারে তফসিরের মধ্যে লেখছেন যে 84 বছর সাইন মাস খোকা সুবহানাল্লাহ, 84 বছর সাইন মাস। ভাই অকল বুজুর্গ হল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক বনি ইসরাইলের আপনার এক আবিদর কথা বর্ণনা করলা সাহাবায়ে কেরামের সামনে, আর কইরা যে ওলা একজন আবিদ আসলা, ওলা এক আল্লাহর এক মায়ার বন্দা আসলা, এক হাজার বছর আপনার জেহাদের মধ্যে খাটাইছেন খোকা সুবহানাল্লাহ, এক হাজার বছর। ভাই অকল বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হলে উনিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক হাজার বছর যে ব্যক্তিয়ে জেহাদ করছেন এই ব্যক্তির তাকি এবাদত আর বেশি খন্যওয়ালার কেউ তো দেখি আর নাম, খাল কেয়ামতের দিন রব্বুল আলমিনের কাছে এই ব্যক্তি হইবা সর্বশ্রেষ্ঠ সম্মানী। ইয়া রাসূলুল্লাহ আপনি নো কইলায় যে আমরা ওই মুগিয়া সম্মানী, দুনিয়ায় তো সম্মান পাইতাম আখেরা তো সম্মান পাইতাম, এখন তো দেখি আর আল্লাহর ইবাদত করিয়া এই বেটা ছাড়া আর কে সম্মানী হইবা। নবী যে ফরমাইছেন আমার উম্মতের দাম আল্লাহ দুনিয়ার মধ্যেও দিছেন আর কিয়ামতের দিনও আল্লাহ দিবা খোকা সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এক মুসলমান এক ইমানওয়ালা এক কলিমা ফন্যওয়ালা যত সময় পর্যন্ত জমিনে থাকবো আল্লাহ দুনিয়ার নিজাম কায়েম রাখি তৈব সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ারে ফালটাইত নাই, সকালে ভুবে থাকি আপনার বেইল উঠব, বিকালে ভৈষ্মে দিয়া ফলব, এই মতো দুনিয়ার দিন হইব রাত হইব সব কিছু আল্লাহর নিজাম কায়েম থাকি যাইব গিয়া, যত সময় পর্যন্ত এক কলিমা ফন্যওয়ালা জমিনের মধ্যে থাকব বড় করে খোকা সুবহানাল্লাহ। আর যেদিন এক কলিমা ফন্যওয়ালা এক ইমানদার জমিনের মধ্যে রইত নাই আল্লাহ দুনিয়া আর রাখত নাই, লগে লগে আল্লাহ দুনিয়া ফালতাই লইব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ হুকুম করবা, ও ইসরাফিল তুমি সিংহা ভুকু, লগে লগে কিয়ামত আরম্ভ হয়ে যাইব গিয়া, আসমান ফাটিয়া টুকরা টুকরা হইয়া ফলব, জমিন ফাটিব পাড়ে রুইর মতন আপনার উলি উলি যাইব। ওই হুল লগে আমরা বিপদে হললেও আল্লাহ চিনি, কেসিয়া এখন যদি ডাট করে দিত নাই দেখবা যে মদারি মদ খায় জীবনে ফসমে দি উষ্টা খায় না, হেও কইব আল্লাহ 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 আল্লাহ
খুব বুঝলেনা, খুব বুঝলেনা বিপদ দেখছে কেমতর দিন বাজার সময়। এখন যত নমুনার তুফান আগ কইন চাই ফাল ওখানে উড়াই আনতে পারবো, গাছ বিরেক বাঙ্গিয়া গড় দুয়ার বাঙ্গিয়া হুতাই লইতে পারবো, ফাল এখান উড়াইতে পারতো না। কিন্তু কেয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালামে যখন সিংহার মধ্যে হুক দিবা, পালে রুইর মতন জেলা রুই ও রুইর দিনার দেখছো নিহমল গাছের মধ্যে খোলা ফুরিয়া আনলে ফাটি যায় গিয়া, আর বিশিয়েগুলা গাল থাকে আর তুলা হাওয়ায় উড়ে, এই মতন পাহাড় আপনার ফুল লগে রুইর মতন উড়িব হকা সুবহানাল্লাহ। ভাই অকল বুজুর্গ অকল, ও কেয়ামত দিন নবী যে ফরমাইছেন আল্লাহ আমার উম্মতরে ওলা সম্মানী বানাইবা, যত সময় পর্যন্ত আমার উম্মত গিয়া জন্নতর মধ্যে হামাইতা নাই, কত সময় পর্যন্ত কোন নবীর উম্মত জন্নত হামাইতে পারতা নাই। কত দামি আল্লাহ পাকে আমরা বানাইছি, ও সাহাবা কেরাম লাগলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো দেখি আর এখন যে ব্যক্তি হাজার বছর জেহাদর মধ্যে খাটাইছে আল্লাহর কাছে তো এই ব্যক্তি সম্মানী বনি গেছে গিয়া, আর আমরা ষাট সত্তর আশি বছর নব্বই বছর একশো বছর হায়াত পাইয়া আমরা কিতা করম। নবীজির মন এক দুর্বল হয়ে গেছে গিয়া, মনটা হাসাও তো একটা দুর্বল হওয়ার কথা নানি, যে ব্যক্তিয়ে বনি ইসরায়েলর অন্য নবীর কৌমে এক হাজার বছর জেহাদর মধ্যে কাটাইছে তার সম্মান আল্লাহর কাছে কতখানি হইব। নবীজির মন মারা দেখিয়া রব্বুল আলামিন তাবারাক তাআলা লগে লগে জিবরিল দেখোন, জিবরিল আমার সুরে কদর গুলিয়া যাও আর আমার হাবিব রেগিয়া ফলিয়া হুনাইয়া দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ইন্নাং জাল্লা সুরাইয়া নবীজির সামনে ফলুন, আর নবীজির এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মন বেজার দেখিয়া আল্লাহ বাকে আপনার উম্মতর লাগিয়া স্পেশাল আপনার ফেসিলিটি দিলাইছেন সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল এই স্পেশাল ফেসিলিটি তাক লগিয়া আল্লাহ কতরা লাইলাতুল কাদির খাইরুম মিন আলফি শাহর, তুমি তাই এক রাত ইবাদত করবা লাইলাতুল কদরের রাত যার কারণে হাজার হাজার মাস ইবাদত করলে যতখান সওয়াব পাইতা এর থেকে আমি আল্লাহ আরো বেশি সওয়াব দিমু সুবহানাল্লাহ। এর লাগি বাই অকল বুজুর্গ হল আমরার বুজুর্গানে দিন হলে চিন্তা করিয়া ফিকির করিয়া দেখছেন যে এই রাত্রে হওয়া যায় কিলা, এই রাত্রে হওয়া যায় কিলা, ও জায়গায় জায়গায় খানকা হল আরম্ভ করছেন, আমরার বুজুর্গ হলে জায়গায় জায়গায় খানকা হল আরম্ভ করছেন। আপনার আর ইকান হইতে একটা খানকা মসজিদ নেন, খানকা মসজিদ নেন কিতার লাগি ন খানকা মসজিদ হইল, যে এই রাতকুর ফজিলত হাসিল করবার লাগিয়া বুজুর্গ হলে মানুষরে লইয়া আল্লাহর গর মসজিদ হামাইয়া এবাদত কর্তা করিয়া ও খানকা ফাতা হইছে। ভাই খানকার মধ্যে কজন মানুষ যায়, খানকার মধ্যে কজন মানুষ যায়, যারা বেকার মানুষ, আচ্ছা যারা দরকারি মানুষ, যারার পেরেশানি বেশি, যারা সংসারে খাজ কারবারি, এরা বাদে কত বেকার মানুষ আসল কিন্তু খানকার যাই না ডরাইন ইয়া আল্লাহ খানকার খানকাত না, আল্লাহ যে ফেসিলিটি যেখান দিছুন খানকার মধ্যে বুজুর্গ হলে এটারে চুনিয়া বার করছুন যে রমজানের মাস কেউ যদি একবার আল্লাহ হয় অন্য মাসও কইবা বলে আইসুন হাফিজিয়া মাদ্রাসার ওয়াজও আর খানকার ওয়াজ শুরু করে দিছুন, এইটাও আমরার লাগি জরুরি বা সকল জরুরি, আমি অফার দেখাইতাম করি কইয়ার, কারণ সামনে রমজানের মাস, আর এই রমজানের মাস একবার যদি কোনো মানুষে যদি আল্লাহ কয় অন্য মাসের মধ্যে সত্তর বার আল্লাহ কোয়াচ্ছে বেশি সওয়াব পায় কসবান। এই রমজানের মাস খেউ যদি সয় এক নফল যদি সয় ফলে অন্য মাসর আপনার এক ফরজ আদায় করলে যতখান সওয়াব রমজান মাসে এক নফল বললে চেয়ে বেশি সওয়াব কসবান আল্লাহ। রমজানও যদি খেয়ে যদি এক ফরজ যদি সে আদায় করে অন্য মাসের সত্তর ফরজ আদায় করার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করে সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাস পাওয়ার পরেও সম্মানী নবীর সম্মানী উম্মতে কিতা করি বেকার সময়রে নষ্ট করি, হ্যাঁ রোজা ধরি রোজা ধরি, কিন্তু
এই যে এতেকাফর মধ্যে খানকার মধ্যে থাকলে যেই মতো এবাদত ওইব একলা বাড়ির তাকিয়া এই মতো এবাদত ওইতো নাই ওইতো নাই। এর লাগি বুজুর্গানে দিন হকলে শুনিয়া বার করিয়া দেখছেন যে চব্বিশ ঘন্টার একটা নিজাম মানুষ ইকানের মধ্যে দিয়ায় গুম ওইব খাবা ওইব আল্লা বিল্লা ওইব এবাদত ওইব নমাজ ওইব খমাজ খম আর যদি কিচ্ছু ওয় না তেব রমজান মাস ৩০০ তেরাবির মধ্যে বা ২৯ তেরাবির মধ্যে আল্লাহর কুরআন খান ফুরা ফুদা ওইব ওইবন্যা না কোনো খানকাওয়ালা আছে নি বলে না এই খানকাই কেন খতম তেরাবি হয় না। আপনি যদি বাড়ির থাকো ইলা বহুত মানুষ আসুন বলে না এইবার রমজানও আমি মানে খতম তেরাবি মিস করতাম নাই আমরা গণিপুর বাজারও খতম তেরাবি ভোলা হইব আমি মিস করতাম না কিন্তু দেখবা ওলা এক পেরেশানির মধ্যে ভোলবা একদিন হইলেও আপনার মিস হয়ে যাইব মিস হয়ে বুঝলে না ওলা এক পেরেশানির মধ্যে ভোলবা গেছুন বিয়ের বাড়ি ত্রিশ তারিখ দিয়ে আইতা বিয়াইও কইছেন না বিয়াই আজ না খাইয়া যাইতে পারতাই না এখন আপনি আইতাই গিলা খাবার লাগিয়া আপনার হয়েছে দেরি আইয়া দেখবা খতম তারাবি শেষ হয়ে গেছে গিয়া আপনার মিস হইল না কিন্তু ইনও যদি আপনি খান কাত এতে কাপড় মধ্যে যদি থাকুন তাহলে আপনার মিস হওয়ার কোনো কারণ নাই। যদিও আপনি বেমার হইতে পারতেন না বইয়া হইলেও হরিবাই যদি বইয়াও হরিতে পারছো না বেমার আপনি হয়ে গেছেন গিয়া বিশ্বনাথ হুতি হুতি হইলেও হাবিচ্ছাবর ঠিলাওতে কেন খানে দিয়ে আইব কোরআন এমন লেখান জিনিস যে কোরআন দেখলেও সব সুবহানাল্লাহ কোরআন শৈলে আতাইলেও সব কোরআন ফললেও সব কোরআন ফোলা হুনলেও সব এই অত সম্মানী কিতাব আজ আমরা কোরআন দে ওলা উবেলা করছি বা ইহল বুজুর্গ হল কোরআনের মুদর সারি আমরা ওলা উবেলা করে রাইছি যার কারণে অন্য অন্য জাতির আজ সত্যরঞ্জনের মতন বেটা কর দুনিয়ায় সারা কোরআন জ্বালাই দিত। আজ যদি হাফিজা মুদরসা থাকে না তাহলে যদি সহিলা তো ব্রিটিশের জমানার তো কোরআন হালি জ্বালাইছ আবার এই কোরআন ফাইলাই গিলা যে বড় বড় বুজুর্গ হলে কইছেন যে তোমরা সারা দুনিয়ার যদি কোরআন যদি জ্বালাইলাও আল্লাহ পাকে কত লক্ষ লক্ষ বাচ্চান্তর সিনার মধ্যে আল্লাহর কোরআন হারাই তৈ দিয়েছেন তৈছেন দাদা আজ আপনারা এখানের মধ্যেও যে বাচ্চান যে তা আসুন আমারও বাতি জাগরণ নাতিগু আছে অনফলের অনফলের বুঝছেন জানি কথা কোরআন খান সিনা তাহারা বিভিন্ন জায়গার হরুতা ইয়া কোরআন ওখান ইয়া সিনা তাহারা ইতরা বাই হল বুজুর্গ হল এই খোয়ার উদ্দেশ্য লিগিয়া ওখান যে যদি বিশ্বর সারা কোরআন যদি সত্যরঞ্জনে দি জ্বালাইলায় কিন্তু আল্লাহর কোরআন আল্লাহর যেটা বাচ্চান্ত যারা হাফিজ অগলর সিনার মধ্যে আছে ইকনেন জ্বালাই নিতে পারবো নি কোরআন ইকনেন বানাইতে সময় লাগবো নি এর লাগি ভাই হল বুজুর্গ হল আজ কোরআন দে অন্য জাতিয়ে যে গিয়ে ফলিতে পারতো না কোরআন হগিয়ে হর কোরআন কান বলে ভুল হগিয়ে হর কোরআন কান ভুল যে গিয়ে ফলাও জানে না হগিয়ে হর কোরআন ভুল কিতার লাগি একমাত্র আমরা কোরআন দে সারি দিছি করি আমরা কোরআনের মর্যাদা কমাই লেছি করি আজ আমরা কোরআন দে সম্মান দেয়ার না করি এর লাগে মুসলমান হল বাইয়াই নকল আজ কোরআন দে সম্মান করো কোরআনের মুদর সারে সম্মান করো কোরআনের মুদর সারে বাচ্চারে আপনার গিতা করো নিয়া জাকিরে খাওয়াও নিয়া আজ যদি সে বাচ্চা গিয়ে আপনার বাড়ির মধ্যে জাকিরে খাইয়া আল্লাহর কোরআন ওখান যদি তার সিনার মধ্যে লইলায় আমি এক হদিস পড়েছিলাম আপনার সামনে নবীজিয়ে ফরমাইছেন মান কারাল কোরআন ফাস্তা জাহারাহু ফাহাল লাহালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ নবী যে ফরমাইছেন যে মানুষে কোরআন দে ফলিব আর কোরআন ওখান দে মুখস্থ করব বাই হল যদিও আমরা পুরা কোরআনে হাফিজ হই না তবে তো কিছু অংশ হইলেও কোরআনের আমরা মুখস্থ আছে কিনা নাইনি মাতিত রা না আপনারা মনে হয় আপনারা নাই না থাকলে তো আপনারা নমাজ কিতা দি হলিবা নমাজ কিতা দি হলিবা মনে মনে এক জায়গাতে ওলা ওয়াজু গিয়া কইছিলাম গিয়া বলে আচ্ছা কস হয় আলাম তারার সু আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিয়া সাহাবিল ফিল ইটা কোরআন শরীফ না সিভারার বলে জি না এগুলো তো সিভারার কিছু মানুষের মনের কথা হইয়ার যে মনে করেন হিকান সিভারা ইকান আনাউজিও সইলেও কোনটা হইতো নাই ইকান সিভারা আছে
আর বাকি বাজু কুরআন শরীফ না না বাই হল বুজুর্গ হল তিশ ফারা কুরআন আর এই তিশ ফারার মধ্যে আখেরি ফারা হইয়া লগিয়া তিশ ফারা হইল গিয়া আম্মা ফারা অর্থাৎ আম্মা ইয়াতাসালুন ও এক ফারারে আগলানি হয়েছে গিতার লাগিয়া যে যদিও আমরা পুরা কোরআন দিয়ে মুখস্থ করতাম পারি না কিছু সুরা আমরা মুখস্থ করা লাগবো আর এই সুরাগুলা দিয়ে আমরা কিতা করা লাগবো নমাজ পড়া লাগবো সমাজগণ চারটা সুরা তো আমরা জানা লাগবো লাগবো না না কারণ নমাজ পড়তে হইলে চারটা সুরার জরুরত আছে আর তো বেশ তো আমরা তো জানতাম এর লাগিয়ে আমার ভাই হল আমার বুজুর্গ হল এই কোরআন দে সম্মান করা যে কোরআন দে ফলিলে আপনার সোয়াব কোরআনই কান চোখ দিয়ে দেখলেও সোয়াব এই কোরআনের লগে সম্পর্ক লাগাইলেও সোয়াব কিলা নবী কইছেন মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ যে মানুষে কোরআন ফলিব আর কোরআন দিয়ে আপনার গীতা করব মুখস্থ করব সারা খান যদি সে করে তো আলহামদুলিল্লাহ পুরা কোরআনে হাফিজ বনি গেল গিয়া যদিও সারা ভারে না কিছু যদি সে মুখস্থ করে ও মুখস্থ নাই আপনার তার কোরআনের আছে যে মানুষে কোরআন দিয়ে ফলিব কোরআন দিয়ে মুখস্থ করব পা হাল্লা হালালাহু কোরআনে যেখান হালাল কইছে ওখান দিয়ে গীতা করব হালাল হইব ওয়া হাররামা হারামাহু কোরআনে যেখান দিয়ে হারাম কইছে ওখান দিয়ে আরাম মনে করব ভাই হল বুজুর্গ হল আল্লাহ রসুলে ফরমাইছেন আদখালাহুল্লাহুল জান্নাহ এই মানুষ জান্নাতি হয়ে গেছে গিয়া কো সুবহানাল্লাহ এই মানুষ জন্নত হয়ে গেছে গিয়া আর তুলা আগে জন্নতর উদাহরণ দিয়া মাত মাতিছি ভাই দেখতে এখন ভাইতায় না কিন্তু মল্লে যে সময় কেয়ামতর বাদে জন্নত মানুষ যাইবা আগনা মানুষ যারা কোরআন দে মানিয়া চলছে কোরআনে যেটারে হালাল কইছে ওইটারে হালাল মানছে কোরআনে যেটারে হারাম কইছে ওইটারে হারাম মানছে আমার ভাই হল আমার বুজুর্গ হল হে জন্নতি হইব কাল কেয়ামত দিন তুমি আমি কোরআন দে মানছি না কোরআন দে সম্মান করছি না কিন্তু কাল কেয়ামতর দিন যারা কোরআন সম্মান খনেওয়ালা কোরআন মানেওয়ালা কোরআনের হালাল রে হালাল খনেওয়ালা কোরআনের হারাম রে হারাম খনেওয়ালা জন্য তো যাইবা রে ফতো উবাইয়াওয়ালা সাইবাই এই সময় আফসুস করবাই আর হস্তাইবাই ও যে কোরআন পড়লি আর কোরআন দিয়ে আপনার মুখস্থ হইলে বা কোরআনের হালাল বস্তুরে হালাল হইলে আর কোরআনের হারাম বস্তুরে হারাম হইলে ও আমি জন্নতি ও শেষ নি নবী যে কইতরা না ও শেষ নাই এর বাদেও আর কইতরা ওয়া সাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি এই যে কোরআন দে যে হিফজ করব কোরআন দে যে মানিয়া চলবো কোরআন দে যে মুখস্থ করবো খাল কিয়ামতের দিন হে আল্লাহর কাছে ওলা সুপারিশ করেনেওয়ালা হইব সুবহানাল্লাহ আপনি জাকির খাওয়াইছো ও তফিজুল কোরআন মদরসার এক বাচ্চাই আপনার বাড়ি জাকির খাইয়া খাইয়া আল্লাহর কোরআন দিয়ে আপনার কিতা করছে হিফজ করছে এই বাচ্চা যখন খাল কিয়ামতের দিন দেখবো তার সামনে দিয়া আপনি কোরআন দিয়ে কিছু মানছেন কিছু মানছেন না নমাজ কিছু বলিছেন কিছু বলিছেন না যার কারণে হিসাবে করিয়া দেখা গেছে আপনি এক মাসল লাগি বা তিন মাসল লাগি জাহান্নমী আল্লাহর ফয়সালা হয়ে যাইব গিয়া বাই হল বুজুর্গ হল কেয়ামতের দিন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা রাই বরাবর যদি সে বালাই করো তারও বদলা আল্লাহ কেয়ামতের দিন দিবা আর রাই বরাবর যদি বুড়াই করো তারও সাজা আল্লাহ দিবা এই কিয়ামতের দিন গিয়া আপনার হিসাব হইয়া যখন আপনি এক মাসের দোষী হইলায় এক মাস শাস্তি ভোগ করা লাগবো আখের আপনি কলিমা ফোনেওয়ালা জন্য তো যাইতাই কিন্তু এই শাস্তি ভোগ করার বাদে আপনি যাইতাই ফিরিস্তা হলের অর্ডার করাইবে না ও জাহান্নম নিয়ে হলাও বাই হল বুজুর্গ হল যে জাহান্নম যে জাহান্নম দুনিয়ার যে আগুন যেটা ওটার মধ্যে আ ফার্মুনি আমরা খেও ওলা বলে এক মিনিট আ তখন হারাইয়া রাখতাম ফার্মুনি হুন চাই ই আগুনটা কি আরো সত্তর গুণ
হিদি বেশি থাকবো জাহান্নামের আগুন, আর ও আগুনের মধ্যে ফরিস্তা লিয়া যাইবা, হিন্তনে খেউ বাগিতে পারতাই নাই, খেউ ছুটিতে পারতাই নাই। বাই অকল বুজুর্গ হল এই কানটাকে যখন ছুটিতে পারতাই নাই, ফরিস্তা লিয়া যাইতরা সামনে দিয়া জেলা। আজকে সাধারণভাবে আপনি যদি সরকারের কোনো আইন অমান্য করুন, তাহলে আইনের মানুষে আইয়া মুড়াজা থানা বা ডবহার থানা আইয়া আপনার বান্দিয়া লিয়া গেলে আপনার ফুয়া ফুলি বা এই বিরাজর আত্মীয় স্বজন খেয়ে রাখতে পারবেন ফারবানি গঞ্জায়। এই মতো ইটা তো স্বাভাবিক দুনিয়া হিসাবে, কিছু যদি বাদি মাল দিলেন বেলা করি হাতে কি জানো সারি দিব, আসামি ভাইছি না করিয়া রিপোর্ট ফাটাই দিব, কিন্তু হীনইলা হইত নাই। বাই অকল বুজুর্গ হল সামনে দিয়া টানিয়া ফিরিস তাহলে লইয়া জাহান্নাম যাইবা। ও যে বাচ্চারে জাগির খাবাইছিলাই সারাদিন টেলা টানিয়া বন্ধ ক্ষেতর কাম করিয়া মাতার গাম পাত পালাইয়া ডবখার বাজার থাকি বেগ টানি টানিয়া সোমবারে লইয়া আইয়া এক বাচ্চারে জাগির খাবাইয়াও কুরআন খান ভরা নি লাইছিলাই। ও আল্লাহ রব্বুল আলামিনের কুরআনের হেফাজত কসলাই এই বাচ্চারে জাগির খাবাইছিলাই, আল্লাহ ও বাচ্চাকে সামনে ফালাইয়া দিবাম। কিতার লাগি সুপারিশ করবার লাগি, আল্লাহর কাছে সুপারিশ করবার লাগি। ও বাচ্চা যেমনে দেখবো যে আল্লাহ আমার জাগির বাড়ির চাষাজিরে ফিরিস্তায় টানিয়া লইয়া যাইতরা দৌড়িয়া গিয়া আগে ফলব গিয়া, হে ও ফিরিস্তা ফিরিস্তা দমল ছয় দমল বুঝলি কিতা হয়েছি বলে তাইন দুষি, আল্লাহর হুকুম কিছু মানছেন কিছু মানছেন না, যার কারণে না মানা রহনাইন তোর সাজা এক মাস তান জাহান্নম জলতা। আল্লাহ পাকর অর্ডার হয়েছে তানে জাহান্নম নিয়ে ফেলাইতাম। ও বাচ্চা কইব ফিরিস্তা তোলা দমল আচ্ছা নিয়া ফেলাইবাই নিয়া, আমি রব্বুল আলামিনের কাছে একটা কথা আমি কইলাই ফিরিস্তা কই বাচ্চা যাও হোক যাও, ও ফিরিস্তায় দম লইবা তোমার লইয়া আত কলাই লাগাইল তো আছেও, আর মনে মনে এই সময় কইবা হাই রে হা বাচ্চা কি গিয়া কিতা করবো গিয়া, এই বাচ্চা গিয়া আর কিতা করবো গিয়া, বাচ্চা গিয়া কইব আল্লাহ আমার জাগির বাড়ি চাষা দিয়ে ডবখার বাজার তাকিয়া গরমর দিন বেগে টানি টানিয়া ক্ষতখান খান্দ করিয়া ওটা করিয়া খরচ করিয়া নিয়া বাড়ি টানিয়া আমার চাষি মাইয়ে রান্ধিয়া খাওয়াইছন, আমি খাইয়া মাদ্রাসার মধ্যে গিয়া গনি ভুল এখান কিতা হুবজারুনি হুবজারুনি হিফজুল কোরআন মাদ্রাসার মধ্যে গিয়া আমি আল্লাহ তোমার কোরআন ওখানে হিফজ খসলাম রে আল্লাহ আল্লাহ আজ আমার জাগির বাড়ি চাষা দিলে তোমার ফিরিস তাহলে বান্দিয়া জাহান্নাম লইয়া যাইতরা গিয়া ও আল্লাহ তোমার কাছে সুপারিশ করি আর আমার চাচাজিরে তুমি আজ ক্ষমা করিলাও। ও নবী যে ফরমাইছেন ওয়া সাফাহু ফি আশারাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, এই মতো দশজন মানুষ আল্লাহর কোরআন মুখস্থ করে নেওয়ালায় আল্লাহর কাছে সুপারিশ করিয়া যারার নামে একবারে ওয়াজিব হয়ে গেছে কি জাহান্নাম ফালানি, এরারে আল্লাহ বাকি কোরআন দে হিফজ নেওয়ালার খাতিরে আর কোরআন রে সম্মান দিয়া জাগিরে খাবানেওয়ালার খাতিরে আল্লাহ রব্বুল আলামিনে কইবা এ ফিরিস্তা সালি দেও আর তোমার জাগির বাড়ি সাসাজিরে লইয়া জন্নত যাও।